জঙ্গিপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে 139 এবং 142 নম্বর বুথে 100 মিটার দূরত্বে বোমা বিস্ফোরণ। জিয়াউল হকের রিপোর্ট এন্ড ভি ডব্লিউবি। ভোট মানুষ দিবে, ভোট মানুষের অধিকার। পুলিশ প্রশাসন আছে, মিডিয়া আছে, সঠিক ভোট হচ্ছে। আমরা ডিস্টার্ব চাই না, কিন্তু কেউ যদি ডিস্টার্ব করে পূর্ণাঙ্গ তদন্ত চাই। এবং পুলিশ প্রশাসন যারা আছে সঠিক ভূমিকা পালন করছে, পুলিশের উপর আমাদের আস্থা আছে। আমরা টিএমসি করলেও ভোট যেন সঠিক হয়, কেউ এসে ডিস্টার্ব করে দেবে, কখন বোম চার্জ করে দেবে স্কুলে, কখন ওই স্কুলে বোম চার্জ করে দেবে, এগুলো আমরা বরদাস্ত করবো না। কারা করলো, কারা বোম চার্জ করলো? কি নাম আপনার? আমার নাম মকিনুল ইসলাম। খুব শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছিল। আমরা বিগত রাত থেকে, গত রাত্রি থেকে লক্ষ্য করছিলাম ওরা একটা ঝামেলা পাকাবার চেষ্টা করছে। কারা? তৃণমূল বাহিনী, তৃণমূল। এবং তার নেতৃত্বে আছে ক্যালকাটা পুলিশের যে সার্ভিস করে, এখন ছুটিতে এসছে না অন ডিউটি এসছে বলতে পারবো না। তার নেতৃত্বে বহিরাগত কিছু, ওর নাম ডাকনাম মাসুদ, ভালো নামটা সম্ভবত গোলাম আকবর আজম, আমার দাপিয়েবার আছে গোটা ওয়ার্ড। আমি ভিতরে ঢুকেছিলাম, আমার খবর পেয়ে এখানে দেখলাম বোম বাস্টের আওয়াজ পেয়েছি। আমি তখন ভিতরে ছিলাম, কিছু দুষ্কৃতি তেড়ে হয়ে গেছিলো যে ফেলা কাউন্সিলার মার বলে, দুজন পুলিশ ছিল, তাদের পড়েছেন। আমি বাইরে বেরিয়ে এসেছি, কটা বোম পড়েছে, দুটোর আওয়াজ পেয়েছি। বুথের পাশেই? বুথের পাশে, এই ঢালাই রাস্তার উপরে। বুথ থেকে কত দূর, কত মিটার দূর? বুথ থেকে কত, 100 মিটার হবে। এবং এটা আমি বুঝতে পারছি না যে একদম সার্ভিস হোল্ডার, ক্যালকাটা পুলিশের সার্ভিস হোল্ডার, সে কীভাবে এখানে এসে ওপেন ভোট করে বেড়াতে পারে হাতে বম নিয়ে এবং বহিরাগত কিছু দুষ্কৃতিকে সঙ্গে নিয়ে। আপনি দেখেছেন? আমি দেখেছি নিজে মাসুদকে, আমি ভালোভাবে দেখছি, প্রত্যেকটা বুথে বুথে যাচ্ছি আর হুমকি যে বুথ দখল করবো, ওপেন পুলিশ দিয়ে ঠাঙিয়ে ভোট করবো, এই ভাষা সে ব্যবহার করছে ভোটার দেখে ভীত সঙ্গে। কি ভোট প্রক্রিয়া কোনো বিঘ্নিত হয়েছে? তারপরে এখন হয়নি, ভোটাররা অনেকে ছিটকে চলে গেছিলাম, আমরা ডেকে ডেকে আবার আনছি যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে। আপনি? আমি কাশীনাথ মণ্ডল, সিপিআইএম প্রার্থী, 7 নম্বর ওয়ার্ড। ফাটানো হয়েছে যে এখানকার ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য, তারা যেন ভোট দিতে না আসে এই জন্য এটা করা হয়েছে। আমরা চাই এখানে যেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, আর যে বম ফাটিয়েছে তদন্ত করে তাকে গ্রেপ্তার করা হোক এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। অপচয় হয়েছে। আমি আব্দুল মালিক, আমি ওয়েলফেয়ার পার্টির ক্যান্ডিডেট, আমি এই 7 নম্বর ওয়ার্ডের। কত সময় ফাটিয়েছে? আধ ঘন্টা আগে ফাটিয়েছে। এখন দেখেন টাইমটা কত হবে। এটা 7 নম্বর ওয়ার্ড এবং গার্লস স্কুল, এটা আপনার ইউনিট 2 গার্লস স্কুল, সেটা আমরা বলতে পারছি না, আমরা বলতে পারছি না কে ফাটিয়েছে।